মূলত আমাদের কাজ হলো যে তৃণমূল পর্যায়ে মানুষ কি বলতে চাচ্ছে, এই আমাদের সোশ্যাল প্রোটেকশন নিয়ে কেমন এটা ম্যানেজ হচ্ছে, কিভাবে চলছে, এবং সেখানে কোনো গ্যাপ থাকলে এগুলো আইডেন্টিফাই করলে করে আমরা পলিসি লেভেলে আমরা এই তথ্যগুলো এনে দেই। তো আমাদের অভিজ্ঞতা হলো যে সেই তৃণমূল পর্যায়ে এই প্রকল্পের ভীষণভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এবং বিশেষ করে আমাদের যে স্থানীয় যে সরকারি কর্মকর্তারা বা স্থানীয় যে আমাদের রিপ্রেজেন্টেটিভ ইলেকটেড, তারা কিন্তু এই প্রকল্প আমাদের খুবই আমি বলবো ভালোভাবে গ্রহণ করেছেন। সেলফ সিলেকশন ইজ দ্য বেস্ট সিলেকশন। সুতরাং এইটা আমি সাজেস্ট করি যে একটা ম্যানুয়াল তৈরি করুক সমাজসেবা মন্ত্রণালয়, সেখানে বলে দে যে প্রথমে এইভাবে এইভাবে কি কি স্টেপ নিতে হবে। দুটো স্টেপ খুব ইম্পর্টেন্ট, একটা হলো সিলেকশনের জায়গাটা কোথায়, ন্যাচারালি ওয়ার্ডে কোন টাইমে কখন আপনি মিটিংটা ডাকবেন, যেই টাইমে সবাই আসতে পারে ওই ওয়ার্ডের যারা নিজেকে ফিজিবল মনে করে। ওখানে প্রথমেই আপনি একটা স্ক্রিনিং করতে পারেন আইডি কার্ড দিয়ে বয়সের ভিত্তিতে, কে আছে এরা। তারপর আপনি বলে দিতে পারেন যে এদের মধ্যে 28% কে আমি দিব, কারণ আপনি আগেই ঠিক করেছেন যে বৃদ্ধদের মধ্যে 28% হলো পুরো। আপনারা বলছেন যে যে 500 টাকা ভাড়া নো, ভাতা ভাড়া বাড়িয়ে কি দেবে, টাকার অঙ্ক বাড়িয়ে কি দেবে। এমনি তো এন্ট্রি পলিসে একটি প্রভিশন আছে 90+ হলে 3000 টাকা, টাকার অঙ্কটা এটা সিম্বলিক একটা। 500 টাকা দিয়ে কিছু হয় না, 500 টাকা দিয়ে তো কিছু হয় না, আপনার আমার জন্য কিছু হয় না, কিন্তু যিনি একদম প্রান্তিক জনপদে আছেন 3 মাসে 1500 টাকা করে যখন পান, তিনি তো তার দিন মজুর ছেলের গলগ্রহ হয়ে থাকছেন তার পরিবারে। একটি প্যারাসিটামল কেনার জন্য যদি মাথা ধরে ছেলেকে বলতে সাহস পান না যে বাবা আমার জন্য এক পাতা প্যারাসিটামল নিয়ে আসবেন, কিন্তু তিনি যখন 1500 টাকা পান, যখন ওই ব্যাংক থেকে টাকাটা নিয়ে বাড়িতে যান, পথে পথে মানুষ ঘুরে তাকায় যে ওই যে যাচ্ছে যে উনি সরকারি টাকা পায় 1500 টাকা 3 মাসে, এটা অনেক বড় টাকা, অনেক বড় একটা ব্যাপার। সামাজিক একটি ক্ষমতায়নের জায়গা তৈরি হলো, একটা সুরক্ষা পরিবারে কমিউনিটিতে তার একটি স্বীকৃতি তৈরি হলো, যেটা মরিয়ম মেসার ক্ষেত্রে হয়েছে। সমদত্ত যেটা দেখিয়েছেন যে ছেলেরা এখন আদর করে কোলে করে মাকে নিয়ে গেল তার তাদের পরিবার। আমাদের দেশের কিছু সিস্টেম আছে সেগুলো হচ্ছে দুই একটা উদাহরণকে বড় করে দেখিয়ে পুরো কাজটাকে বিতর্কিত করে ফেলা হয়, এগুলোর দিকে একটু দৃষ্টি রাখতে হবে আমাদেরকে। আমরা দেখেছি যে এই কিছু কিছু অনিয়ম সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোথাও কোথাও হচ্ছে, সেই অনিয়মগুলো আমরা অবশ্যই মানতে চাই না, তাদের পরিমাণ কমাতে চাই, কিন্তু অনিয়ম মুক্ত হতে পারবো আমরা, এটা কবে নাগাদ হতে পারবো এটা আমি সত্যিকার অর্থে যাই না, বিশ্বাস করি না যে হয়তো এই সমাজে সেটা সম্ভব কিনা। আপনাদের কিছু কিছু কথা বলা আছে যে কিছু কিছু আমার মনে হয়েছে যে আমি সত্যি করতে এবার গত কয়েকদিন আগে কিছু কিছু ভাতায় গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের অবশ্যই ইনভলভ করা হয়, কিন্তু আমি আজকে 3.5 বছর হলো এমপি, আমি আজকে আমার হাত দিয়ে কাউকে ওইভাবে সুপারিশ করতে হয়নি আমার এলাকায় অন্তত যে তাকেই বিধবা ভাতা দিতে হবে যেহেতু সে আমার দল করে। আমার এলাকায় যে সিস্টেমটা রয়েছে আপনার সিরাজগঞ্জ সদর এবং কামাল বন্ধু মিলে আমার নির্বাচন এলাকা, আপনারা দেখবেন যে আমাদের এইখানে কোনো কিছু বায়াস করার কিছু নেই, কিন্তু তারপরে যে সঠিক ব্লক লোকটি পাচ্ছে তা আমি অনেক সেই বিশ্বাস করি না বা অনেক হয় না। তারাও যারা এই কাজটি করে ইউনিয়ন পরিষদ বা অনেকেই তাদের নিজের লোকটিকে দেওয়ার চেষ্টা করে, এর এর কারণ কি হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই ডিফারেন্সটা, যে ডিমান্ড ভেরি হাই সাপ্লাইটা সেগুলো কম,